নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর বাংলা ভক্তিগীতি হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথায় আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা সঙ্গীত সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং নানান ধরনের গান হারমোনিয়ামের মাধ্যমে খুব সুন্দর ও সহজভাবে তুলতে চায়, তাদের কাছে যাতে আমার চ্যানেলটি আপনাদের এই শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে। কোনো গানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাথে সাথে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আজকের ক্লাসের মতো আগামী দিনেরও নিত্য নতুন গানের টিউটোরিয়ালের সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তো তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন এবার গানের কথাতে আসা যাক। আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি খুব সুন্দর একটি বাংলা ভক্তি গীতি, আপনাদের খুবই ভালো লাগবে। গানটি হলো জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। গানটির তাল দ্রুত দাদরা, কোমর স্বর লাগছে কোমল নি, পাঠ স্থায়ী ওর চারটি অন্তরা রয়েছে। আমরা এই গানটি এসার বাবি ফ্ল্যাটে শিখব। তো প্রথমে আমরা সরগম দেখে নেব, তারপর কোন কোন কোমর স্বরগুলি এই গানটিতে ব্যবহার করা হবে সেই কোমর স্বরগুলিও একটু চিনে নেব। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কোমর স্বর লাগছে কোমল নি, বাদ বাকি সব সুতির স্বর ব্যবহার করা হবে। আমরা চড়াতে চড়াতে আমরা রে অব্দি যাব, তারপর আর যাব না। তো গানটি শিখে নেওয়ার আগে আমি কিছু কথা বলে রাখি, আমার প্রত্যেকটি ক্লাসের টিউটোরিয়াল আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, তাহলে যে কোনো ধরনের গান আপনারা খুব সুন্দর সহজভাবে হারমোনিয়ামে তুলতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের ক্লাসের টিউটোরিয়ালের রিলেটেড ভিডিও আমি আমার আইবাটনে দিয়ে রাখছি, সাথে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, যাতে আপনাদের কোনো ভিডিও খুঁজে পেতে অসুবিধে না হয়। তাই আজকের ক্লাসের টিউটোরিয়ালটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে তারপরেই আমার ডিসক্রিপশনে গিয়ে সেলিংগুলি চেক আউট করে নেবেন। তো চলুন আজ ক্লাসের গানটি আমরা শিখে নিই। তো আমরা প্রথমে স্থায়ী যে পার্টটি থাকে, তো সেই স্থায়ীটি আমরা শিখে নেব। প্রথম লাইন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, এই লাইনটি দুবার রিপিট হবে, বহু নামে ধরা ধামে। প্রথমবার যখন আমরা এই লাইনটি গাইব তখন কিন্তু একটু টান হবে, দ্বিতীয়বার যখন হবে তখন কিন্তু কোনো টান হবে না। কত নামে যে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো স্থায়ী শুরু হচ্ছে সা থেকে, খুব সুন্দর একটি গান, আপনারা একটু মন দিয়ে দেখবেন। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কত নামে যে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো স্থায়ী শুরু হচ্ছে সা থেকে, জানিতে চাই জানিতে, জানিতে কথাটা মোট তিনটি স্বর মিলি হবে, সা গা এবং মা। জানিতে চাই সা গা গা মা, জানিতে চাই দয়াল দয়াল পাপা মা, নামটা কথাটা থাকবে কিন্তু দুটি স্বর মিলিয়ে, নামটা কি রে গা রে সা। পরের লাইন, বহু নামে নিনি
অশুদ্ধনি লাগছে। বহু নামে ধরা ধামে সারে সানি, পরের কথায় চলে যাচ্ছি, কত নামে কত, কত কথাটা কিন্তু সাথে থাকছে, কত নামে, নামে কথাটা মোর দুটি স্বর মিলিয়ে হবে, নি এবং ধা, কত নামে নামে নি নি ধা নামে, যে যে পাপা মাঝে ডাকি ডাকি মামা পামা গা। এখানে স্থায়ী শেষ হচ্ছে। এবার আমরা প্রথম অন্তরা শিখে নেব, কেউ তোমায় বলে ভগবান, ভগবানে কিন্তু একটু টান হবে, পরের কথায় চলে যাচ্ছি, গড বলে কেউ করছে আহ্বান, এই লাইনটি দুবার রিপিট হবে, পরের লাইন, কেউ খোদা কেউ জিহুদা কেউ যে পাপিয়ান, এই লাইনটি দুবার রিপিট হবে, পরের লাইন, গাইলাম জনম ভরে মুখস্থ গান, এই লাইনটি দুবার রিপিট হবে, দুবার রিপিট হবে, তখন কিন্তু গাইলাম কথাটা থাকবে না, তখন জনম ভরে মুখস্থ গান এই কথাটাই গাইতে হবে, পরের লাইন, মুখ বলার টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো প্রথম অন্তরা শুরু হচ্ছে সা থেকে, কেউ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেউ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেউ খোদা কেউ জিহুদা কেউ যে পাপিয়ান, কেউ খোদা কেউ জিহুদা কেউ যে পাপিয়ান, গাইলাম জনম ভরে মুখস্থ গান, জনম ভরে মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তোর প্রথম অন্তরা শুরু হচ্ছে সা থেকে, কেউ তোমায় 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 কথাটা ভেঙে যাচ্ছে সা ও গায়ের মধ্যে, তোমায় সা গা তোমায় বলে বলে গা গা ভগবান মামা ধা, ভগবানের টান হবে, ভগবান ভগবান মামা ধানি ধাপা, পরের লাইন, গড বলে কেউ সা সা সানি, গড বলে কেউ করেছে ধা ধাপা, করেছে আহ্বান আহ মাধাপা বান মাপা মাগা, পরের লাইন, কেউ খোদা সা গা গা মা, কেউ কথাটা কিন্তু মোর দুটি স্বর মিলিয়ে হবে, সাও গা, কেউ খোদা সা গা গা মা, কেউ জিহুদা মাধা পাধা, কেউ যে গা মা গা পাপিয়ান রে রে সা, কেউ যে পাপিয়ান, গাইলাম জনম ভরে শুদ্ধনি লাগছে, নি 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 সারে গাইলাম জনম ভরে মুখস্থ গান, সা সারে সানি মুখ বলা সা সানি দিয়া পা ধা ধা পাটিয়া পাখি মামা পামা গা পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো এই লাইনটি গেই কিন্তু প্রথম অন্তরা শেষ হবে। এবার আমরা দ্বিতীয় অন্তরা চলে আসব, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, এই লাইন দুটি দুবার রিপিট হবে, তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই, এই লাইনটি দুবার রিপিট হবে, নামকরণ থেকেই হবে, নামকরণ কে করিল বসে ভাবি তাই, আমি কি অনামি হেসাই, এই লাইনটি দুবার রিপিট হবে, আমরা তা বুঝি বা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দ্বিতীয় অন্তরা শুরু হচ্ছে সা থেকে, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই,
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নাম করণ কে করিল বসে ভাবি তাই, নাম করণ কে করিল বসে ভাবি তাই, কি আনামি হেসাই, নামি কি আনামি হেসাই, আমরা তা বুঝি বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো দ্বিতীয় অন্তরা শুরু হচ্ছে সা থেকে। সর্বশাস্ত্রে সর্ব কথাটা থাকবে সাথে, শাস্ত্রে কথাটা চলে যাবে গাতে। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, শুনিতে শুনিতে কথাটাই থাকবে শুধুমাত্র মাতে, এবং যে পাই পুরো কথাটাই থাকছে কিন্তু তাতে। শুনিতে যে পাই সানি ধা পাই, পরে লাই তোমার নাকি সা সা সানি পিতা মাতা নাই, পা মা পা মা গা মাতা নাই, পরে লাইন তোমার রে সা তোমার নাম করুন, নাম করুন সা গা গা মা নাম করুন, কে কুড়িল ধা পা পা ধা কে কুড়িল বসে ভাবি তাই, গামা গাড়ি রে সা বসে ভাবি তাই, পরে লাইন নাম করুন সারে সা গা গা মা নাম করুন, কে করিল একটু মন দিয়ে দেখবেন, কে করিল ধা পা 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 ধা বসে ভাবি তাই, পরে লাইন নামি কিয়া নামি কিয়া নামি হেসাই, নিনি সারে সা সারে সানি, আমরা তা বুঝি বাকি, আমরা তা সাসানি, আমরা তা বুঝিবা ধাপা মা বুঝিবা কি, মাপা মা গা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। তো এই লাইনটি গিয়ে কিন্তু দ্বিতীয় অন্তরা শেষ হবে। এবার আমরা তৃতীয় অন্তরা শিখে নেব। কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে দেয় যে পরিচয়, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তুমি সকলের সকল আবার কারো কিছু নয়, এই লাইনটি দুবার রিপিট হবে, তবে দ্বিতীয়বারে তুমি কথাটা থাকবে না, সকলের থেকেই শুরু হবে। সকলের সকল আবার কারো কিছু নয়, তোমার আসল কি পরিচয়, এই লাইনটি দুবার রিপিট হবে। কে জানে তা কি না কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো তৃতীয় অন্তরা শুরু হচ্ছে সা থেকে। খুব সুন্দর একটি গান, আপনারা একটু দেখবেন, আপনারা একটু মন দিয়ে ফলো করবেন যাতে কোনো নোটিশন মিস না হয়ে যায়। কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে দেয় যে পরিচয়, কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে দেয় যে পরিচয়, তুমি সকলের সকল আবার কারো কিছু নয়, সকলের সকল আবার কারো কিছু নয়, তোমার আসলে কি পরিচয়, তোমার আসলে কি পরিচয়, কে জানে তা কি না কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো তৃতীয় অন্তরা শুরু হচ্ছে সা থেকে। কেহ পিতা সা সা গা গা, কেহ পিতা, একটু মন দিয়ে কিন্তু লক্ষ্য করবেন, কেহ পিতা এক একটা ওয়ার্ড কিন্তু এক একটা স্বরে ভেঙে যাচ্ছে, কেউ কথাটা থাকছে সাথে, পিতা কথা চলে যাচ্ছে গাতে। কেহ পিতা কেহ পুত্র কয়, মামা ধা 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 সানি দা পা, কোমল নি লাগছে। কেহ পুত্র কয়, পরে লাইন বন্ধু বলে সা সা সানি দেয় যে ধাপা দেয় যে পরিচয়, মাধা পা মা পা মা গা, পরে লাইন তুমি রে সা তুমি সকলের সা গা গা মা সকলের সকল আবার সকল আবার সকল আবার মাধা ধা পা পা ধা কারো কি
কিছু নয় গা মা গাড়ি রে সা কারো কিছু নয় তোমার আসলে কি পরিচয় নি সাড়ে সাড়ে সানি কে জানে তা কি নাকি কে জানে সাসানি কে জানে তা কি না ধাপা মাতা কি নাকি মাপা মাগা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো এই লাইনটি গিয়ে কিন্তু তৃতীয় অন্তরাও শেষ হবে। তো এবার আমরা চতুর্থ অন্তরা শিখে নেব। বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই, এই লাইন দুটি দুবার রিপিট হবে। গোল বেঁধেছে মনের ভাবে কাজেই পাগল হই, এই লাইনটি দুবার রিপিট হবে। আমার বুকে জারে মুখে তাকই, এই লাইনটি দুবার রিপিট হবে। এখন আমরা এই লাইনটি করবো, তখন কিন্তু আমার কথাটা রিপিট হবে না। বুকে জারে মুখে তাকই কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই, বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই, গোল বেঁধেছে মনের ভাবে কাজে পাগল হই, গোল বেঁধেছে মনের ভাবে কাজে পাগল হই, আমার বুকে জারে মুখে তাকই, বুকে জারে মুখে তাকই কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো চতুর্থ অন্তরা শুরু হচ্ছে সা থেকে। বিজয় বলে একটু মন দিয়ে ফলো করবেন, বিজয় বলে সা সা গা গা, বিজয় বলে মনের মনের কথা, মানে মনের পুরো কথাটাই থাকবে কিন্তু মাতে, মনের কথা কই ধা 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 কথা কই সানি ধাপা কথা কই পড়েলে আমি খাঁটি সাসানিনি ভাবে ধাধা পা পাগল মাধা পা নই মাপা মাগা নই। পরের লাইন গোল বেঁধেছে, গোল বেঁধেছে সা গা গা মা, গোল বেঁধেছে মনের ভাবে ধাপা পাধা মনের ভাবে কাজেই পাগল হই গা মা গাড়ি রে সা কাজেই পাগল হই। আমার বুকে জারে নিনি নিনি সারে মুখে তাকই সারে সানি, আমার বুকে জারে মুখে তাকই নিনি নি সারে সারে সানি। পরের বার যখন এই লাইনটি রিপিট হবে তখন কিন্তু আমার কথাটা থাকবে না। লাইন কাটা কান সাসানি কাটা কান চুলে ধাপা ঢাকি মাপা মাগা ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুলেন এবং তুলতে গিয়ে কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের ক্লাসের মতো আগামী দিনেরও নিত্য নতুন গানের টিউটোরিয়ালের সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।